নারীর হাতের নিপুণ দক্ষতায় তৈরি হচ্ছে বাহারি সব মোড়া। টানাপোড়েনের সংসারে মোড়া তৈরি করে বাড়তি আয়ের সুযোগের পাশাপাশি স্বাবলম্বী হয়েছেন অনেক পাহাড়ি নারী। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার পাহাড়ি জনপদের কাজীপাড়া হাতিয়াপাড়ার প্রতিটি বাড়ি হয়ে উঠেছে ছোট ছোট কুটির শিল্প। প্রায় সব ঘরেই চলছে মোড়া তৈরির কাজ। মোড়া বিক্রির টাকায় সংসার এবং ছেলেমেয়ের পড়ালেখার খরচ চালাচ্ছেন নারীরা। ছেলেমেয়েদের লেখাপড়া, নিজের ব্যক্তিগত খরচ, যে স্বামীর দিকে চাল লাগে না, যা নিতে তা দিয়ে নিজের সংসারটা চলে, পাশাপাশি আমরা মাটিরাঙ্গা উপজেলা থেকে 3 কিলোমিটার দূরের নিভৃত পল্লী কাজীপাড়া ও হাতিয়াপাড়া গ্রাম। এ জনপদে নেই কোনো ফসলি জমি। এখানকার বেশিরভাগ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। সাংসারিক কাজের ফাঁকে মোড়া তৈরি করে আর্থিকভাবে সচ্ছলতা এনেছেন তারা। আমরা সংসারের কাজ কাম করি সারাদিন, বিকাল টাইমে বসে বা রাতের 10টা পর্যন্ত বানাই, সংসারের কাজ শেষে বানাই, বানাইগুলো অন্যান্য বিয়ারিদের কাছে বিক্রি করি। বিক্রি করার পরে এগুলো দিয়ে আমাদের স্বামীদের কিছু হেল্প করি, সংসারে ছেলে মেয়ে আছে ওদের পড়ালেখা করাই, নিজের ব্যক্তিগত কাজেও খরচ করি। স্থানীয় ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, পাহাড়ি নারীদের তৈরি মোড়া বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করেন তারা, এরপর পাঠিয়ে দেন দেশের বিভিন্ন এলাকায়। এতে নারীদের পাশাপাশি তারাও লাভবান হচ্ছেন। আমি গ্রাম থেকে মোড়াগুলো খরিদ করি, যে গরিব মহিলারা মোড়াগুলো বানা, আমি এদের খরিদ করি, আমি কিনি এবং ঢাকা সিডাং বিভিন্ন জায়গাতে দিই এবং আমারও লাভ হয়, ওদেরও লাভ হয়। সংসারের নানা কাজ করে একজন নারী সপ্তাহে 2 থেকে 3 জোড়া মোড়া তৈরি করতে পারেন। আকার ভেদে এসব মোড়া প্রতি জোড়া 350 টাকা থেকে 600 টাকায় বিক্রি হয়ে থাকে, যা থেকে এক একজন সপ্তাহে 1500 থেকে 2000 টাকা আয় করছেন। মোড়াগুলো বানাই, ছেলে মেয়েদের লেখাপড়া সহযোগিতা হয় বা নিজের ঘরে সহযোগিতা হয়, নিজের পাশাপাশি একটু মানে কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করি, নিজের ঘরের আয় হয় বা নিজের সংসারে একটু নিজের 4 টাকা নিজের সঞ্চয় রাখতে পারি, নিজের কাজে লাগায় আর কি। পাহাড়ি নারীরা মোড়া তৈরি করে তাদের ভাগ্য পরিবর্তন করেছেন। সম্ভাবনাময় এই শিল্পকে এগিয়ে নিতে যথাযথ প্রশিক্ষণ ও সরকারি সহায়তার দাবি জানালেন মাটিরাঙ্গা পৌরসভা কাউন্সিলর মোহাম্মদ আলাউদ্দিন লিটন। আমার এলাকায় গরিব অসহায় মানুষেরা যে মোড়া শিল্প মোড়া তৈরি করতেছে, তারা কিন্তু অনেক কেটে খাওয়া মানুষ, কিছু না পেয়ে মোড়া শিল্পটা তৈরি করার চেষ্টা করতেছে এবং করতেছে। যদি সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা পায় তাহলে তারা আরও ভালোভাবে এই মোড়া শিল্পকে এগিয়ে নিতে পারে। এই হস্তশিল্পকে এগিয়ে নিতে পাহাড়ি নারীদের অনুপ্রাণিত করার পাশাপাশি চাহিদা অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেইজি চক্রবর্তী। সবসময় উদ্যোক্তাদেরকে অনুপ্রাণিত করে থাকে আমাদের যুবনের অধিদপ্তর আছে, বিভিন্ন ক্ষেত্রে তারা ঋণ দিয়ে থাকে, আমাদের মহিলা সংস্থা আছে, তারা বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আয়োজন করে থাকে। তো আমরা তাদেরকে মোটিভেট করার জন্য আমরা তাদের মাধ্যমে তাদের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা তারা যেভাবে চায় বিধিবিধানের আলোকে যেটুকু সহযোগিতা করা যায় ততটুকু করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।